মাহমুদা আমিন শাইনা জন্ম 26 ফেব্রুয়ারি, যিনি শাইনা আমিন নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। শাইনা 26 ফেব্রুয়ারি সৌদি আরবে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুজন বাংলাদেশি। তার বাবা নুরুল আমিন একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী। বাবা সৌদি আরবে ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার বয়স যখন 1.5 বছর তখন তার বাবা মা সৌদি আরব থেকে দেশে চলে আসেন ও ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি বেড়ে উঠেছেন ঢাকার লালমাটিয়াতে। ছোটবেলা থেকেই শায়রা বই পড়া ও নাচের প্রতি আগ্রহ ছিলেন। প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ এর কাছ থেকে তিনি প্রথম নাচ শেখেন। নবম শ্রেণীতে পড়ার সময় তাকে নৃত্য বিষয়ক স্কুলে নৃত্যাঙ্গনে ভর্তি করানো হয়। শায়না বর্তমানে লালমাটিয়া মহিলা কলেজে ব্যবস্থাপনায় অনার্স করছেন। তার চলচ্চিত্রের তালিকা হচ্ছে মেহেজান, পিতা, পুত্র এখন বয়সাওলা। এছাড়াও তিনি নাটক ও টেলিফিল্মের কাজ করেছেন। তার অভিনীত নাটক ও টেলিফিল্ম হচ্ছে ক্রুজ কানেকশন, প্রেমের অঙ্ক, লাইফ ইউজ বিউটিফুল, কামিং সুন, লোকালয়, ভিআইপি ইত্যাদি। এছাড়া তিনি অনেকখানি মডেলিং করেছেন।